রামধনি ঘরে পাক ঘরে গেছে, বাবার ডাল বানাইছে, অল্প মাংস বানাইছে, কিছু রুটি বানাইছে। মুসা আলাইহিস সালাম দেখতে আছে, মা ঘুমায় আছে, সন্তান রান্না বড়া করতে আছে। ওই সন্তান রান্না বড়া করে আনে, খানাটা মুসা আলাইহিস সালামকে দেয় নাই। নবী ভাবছে আমাকে দিব, আমি মুসাফির, বুঝেন নাই, আমারে দিব, কিন্তু দেয় নাই। মায়ের কাছে নিচে, মায়ের ভূগোলে নিচে, মায়ের শীতে নেই বইছে, মায়ের সাথে সন্তানটা বিছনাতে বয়ে যায় রে বাবা। ওই সন্তান রুটি গুলে ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে ডালে ডালের ভিতরে ভিজায়, মাংস অল্প টুকরা করে নেয়, নিয়ে ওই সন্তানে নিজের মুখে যখন উঠাইলো, সন্তানে নিজের মুখে উঠাইলো। মুসা আলাইহিস সালাম বলে, হায় সুবহানাল্লাহ, এর বাকি খিদমত গুলো ভালোই পাইলাম, আমারও তো দিল না, দিল না বুড়ি মা, আরো দিল না, ওই খাইতেছে। কত চিন্তা করছেন, আমি যে মুসাফির, আমারও তো আগে দিল না, দিলেই না, এই বুড়ি মা বাড়িতে এরও দিল না, নিজে দুখাইতেছে। কিন্তু না না না, বাবারে বাবা, সন্তান কিছু সময় নিজের মুখের ভিতরে খানাটা সুন্দর করে চাবায়ে চাবায়ে নরম করে দিল। সুবহানাল্লাহ, পেশাব পায়খানা করেছে রে বাবা, ওই মার মুখে ছিল না দাঁত, দাঁত নাই, মায়ে চাবায়ে খাইতে পারে না, ওরকম শক্তি নাই, একদম বুজরুক, একদম বয়সস্থ হয়েছে, এরকম শক্তি, এরকম বয়সস্থ হয়েছে, চাবায়ে চাবায়েও খাইতে পারে না। ওই সন্তান রে বাবা, নিজের মুখের থেকে বাহির করে ওই নরম নরম চাবানি খানা মায়ের মুখে উঠাইয়া দিল, মায়ের মুখে উঠাইয়া দিল রে বাবা। ওই মায়ের সুন্দর ভাবে পেট ভরে যখন খাইল, মাকে বলে সন্তানে, মা ওগো মা, এখন আমার বাড়িতে মুসাফির আছে, ও মা, আমি মুসাফিরের খিদমত করতে চাই, যদি তুমি ইজাজত দাও, যদি তুমি পারমিশন দাও। মায়ে বলে, যাও 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 বাবা, তুমি মুসাফিরের খিদমত করো। বলেন সুবহানাল্লাহ, ওই সন্তান আবার পাক ঘরের ভিতরে তৈয়ার করার জন্য গিয়েছিল, এই জায়গায় ওই বুড়ি মা, যে মা বিছনা থেকে উঠতে পারে না, ওই বুড়ি মা, যে বুড়ি মার পায়ে শক্তি নাই, ওই বুড়ি মা, যার হাতেও ভালো শক্তি নাই, ওই বুড়ি মা, যে বুড়ি মা কানেও ভালো শুনে না, ওই বুড়ি মা কাঁপতে কাঁপতে হাত দুই এরকম ভাবে হাত উঠাইছে নিজের কাপড়ের আঁচলের তলে। বলেন সুবহানাল্লাহ, ওই মা এরকম ভাবে কাপড়ের আঁচলের তলে হাত দুইটা আল্লাহর দরবারে উঠায় বলতে আছে, কি জানেন মাওলা গো, আমি জানি আমার সন্তান গুনাহগার, আল্লাহ আমি জানি আমার সন্তান পাপী, আল্লাহ আমি জানি আমার সন্তান নামাজ পড়ে না, আল্লাহ আমি জানি আমার সন্তান রোজা রাখে না, আল্লাহ আমি জানি আমার সন্তান বড় গুনাহগার, ভালো কাম করে নাই, আল্লাহ আমি জানি আমার সন্তানকে মানুষ গালি দেয়, আল্লাহ আমি জানি আমার সন্তান থেকে আজ পর্যন্ত মানুষ শান্তি পাই নাই, কিন্তু আল্লাহ আমি বুড়ি মা, বড় শান্তি হয়েছে আমার সন্তানের প্রতি, আমি বুড়ি মাকে আমার সন্তান বড় খিদমত করে, আমি বুড়ি মাকে আমার সন্তানে বড় ভালোবাসে, আমি বুড়ি মাকে কোনোদিনও আমার সন্তানে কষ্ট দেয় নাই, আল্লাহ আমি আমার জন্য জান্নাত চাই না, আল্লাহ আমার জন্য ভালো চাই না, আল্লাহ আমার জন্য আমি শান্তি চাই না। মাওলা গো, আমি তোমার কাছে দোয়া করি, আমাদের নবী, আমাদের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আমার সন্তানকে তুমি জান্নাতে বানাও দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের দোয়া দেখছেন কোন জায়গায় কেটে গেছে, বাবার নবীর সাথে একজন কসাই, নবীর সাথে একজন সাধারণ
মানুষ জান্নাতে যাওয়া আম কথা নয় রে বাবা, কার বরকতে গেল ওই মার খিদমতে গেল, কার বরকতে গেল মার দোয়াতে গেল, কার খিদমতে নবীর সাথে জান্নাতে গেল, বাবারে একমাত্র মার ওসিলায় গেল, ওই বুড়ি মাকে সম্মান করার জন্য গেল, ওই বুড়ি মাকে খিদমত করার জন্য গেল, ওই বুড়ি মার সাথে ভালো ব্যবহার করার জন্য গেল, ওই বুড়ি মাকে শান্তি দেওয়ার জন্য গেল, ওই বুড়ি মাকে খুশি রাখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন সাধারণ মানুষকে, একজন আম মানুষকে, একজন ডকাইতকে, একজন পাপীকে, একজন গুনাহগারকে, একজন বদসুলুক মানুষকে, একজন পাপী মানুষকে নবীর সাথে জান্নাতি বানাইয়া দিল। এই জন্য বাবা উর্দু শেরের ভিতরে বলেছে, মা কি এক দোয়া জিন্দগি বানা দেগি, খুদ রোয়েগি মগর তুমকো হাসা দেগি, কভি গলতি সে মা কা দিল মত দুখানা, এক ছোটি সি বদদুয়া পুরি আরশ হিলা দেগি। আল্লাহু আকবার। বলেছে মার একটা দোয়া আপনার জিন্দেগি চেঞ্জ করে দিতে পারে, আপনার জিন্দেগি বদলে দিতে পারে। মা কি এক দোয়া জিন্দেগি বানা দেগি, খুদ রয়ে গিয়ে নিজে কান্দিব কিন্তু আপনাকে হাসাবো। বলেন সুবহানাল্লাহ। মা হলো এরকম না, আপনাকে খুশি রাখার জন্য নিজে কান্দিব। এই জন্য বলো মা কি কভি গলতি সে মা কা দিল মত দুখানা, কোনোদিনও ভুলো মার দিলকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না। কেন মা যদি একবার উফ শব্দ বলে দেয়, আল্লাহ আমার সন্তান থেকে আমি নারাজ, সন্তানে কষ্ট দিছে, এরকম যদি একবার বলে আল্লাহর পুরো আরশ ওই সন্তানের নামে কেঁপে উঠে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এক ছোট সি বদদুয়া আরশে হিলা দেগে, আরশে হিলা দেগে, এক ছোট বড় লাগবো না। মায়ের তো দিগলে দোয়ার দরকার নাই, মায়ের তো দিগলে দোয়া করার দরকার নাই। আল্লাহ আমার সন্তানকে বরবাদ করো, নিষ্পন্ন আবদ করো, অসুবিধা ফেলাও, কিবা করো, হ্যাং করো, টেন করো, মার করার দরকার নাই। মা যদি একবার বলে কি জানেন, উফ, কোরআনের আয়াতে উফ শব্দটা কোরআনে সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা, খালি যদি মনে কষ্ট নিয়ে বলে বহুত ভালো হবে। বলে না তুই আজকে আমার কষ্ট দিলি, আজকে আমার মানলি, আল্লাহ তোকে দেখব, বহুত মা বাবা পাই না, তুই আজকে আমার গালি দিলি, তোর ভালো হবে না, জীবন যাবে সন্তানের সুখ কোনোদিন হবো না, জিন্দগি পার হবো ওই সন্তান কোনদিন সুখ পাবো না, পাবো ওই বড় হব যখন ওর সন্তানে কষ্ট দিব। এই জন্য যুবকেরা হুঁশিয়ার, মা বাবাকে কষ্ট দিও না। যদি ধনী হইতে চাও, এক নম্বর কথা মনে রাখবেন, যদি ধনী হইতে চাও, টাকা পয়সা ওলা হইতে চাও, এক নম্বর নিজের মা বাবাকে খুশি রাখো আর দোয়া নেও। সুবহানাল্লাহ করবেন কি নাও, মা বাবার দোয়া নাও আর মা বাবাকে খুশি রাখো। আপনার হয়ে মা বাবা দোয়া করবে, আপনার হয়ে মা বাবা যখন হাত উঠায় আল্লাহর কাছে কান্দা কাটা করবে, আপনার মুসিবত দূর হবে, আপনার বিমার দূর হবে, আপনার ক্যান্সার বেমার থাকলেও দূর হবে, ডায়াবেটিস থাকলেও দূর হবে, আপনার যদি কোন ধরনের বড় বড় বেমার আছে মার দোয়া নিলে সমস্ত দূর হয়ে যায়, গায়েব হয়ে যায়। মায়ের দোয়া হইল একটা বড় ওষুধ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খারাপ পাইলে হ্যাঁ, আর আমরা মা বাবাকে কষ্ট দিই, কষ্ট দেওয়া তো দূরের কি জানেন, বহুত সন্তান এরকম আছি মা বাবাকে লুকায়া ভালো ভালো বস্তু বউকে দিত, আসি না নাই, এই খারাপ পাইছে। রাও করেন না কেন, আমার সাথে দুশ্মনী আছে নাকি, রাও করেন না, আছে না নাই, বহুত সন্তান মা বাবা তাদের দেখবো লুকায় নিয়ে বয়ে যায়, কলিজার টুকরা বয়ে দেয়, বাবারে
এইগুলা থেকে বলেন এইগুলা থেকে বলেন আপনার মা বাবা সম্মুখে নিলো শুনতে আছে আপনার মা বাবা কি সব রাখবো মা বাবার কি মন যায় না একদিন আপেল খাবার মা বাবার কি মন যায় না আঙ্গুর খাবার মা বাবার কি মন যায় না মাংস খাবার মা বাবার কি মন যায় না একদিন বড়ালি মাছ খাবার মা বাবার কি মন যায় না একদিন বড় মাছ খাবার আপনি মা বাবাকে লুকাইয়া নিজের বুকি শ্বশুরে খাওয়াইতেছেন মা বাবাকে লুকাইয়া আপনি শরীরে খাওয়াইতেছেন মা বাবারে না খাওয়াইয়া আপনি আপনি কি নিজে পয়রে খাওয়াইতেছেন ওই খাওয়ানি কামাবো না আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে বাবা